ফ্রেন্ডস ক্লাব অফ ভ্যালি লস অ্যাঞ্জেলস থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এবছর আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আর তারিখ নির্ধারণ করেছি আগামী 9 সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলস শ্যাটো সেন্টারে। আমাদের বাস্কেটবল, ক্যারাম এবং দাবা একই দিনে ওখানে অনুষ্ঠিত হবে, এবং বাস্কেটবল দুটো ইভেন্ট, একটা আন্ডার 12 আর একটা আন্ডার 20। কমিউনিটি সবাইকে, প্রতিটা পরিবারকে এবং প্রতিটা মানে আমাদের কমিউনিটির সবাইকে আমরা এখানে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা অংশগ্রহণ করে। খুবই একটা আনন্দগ্রহণ পরিবেশে আমাদের এটা অনুষ্ঠিত হবে, আপনারা আসবেন, সবার প্রতি অনুরোধ করব। পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আপনি শুনলেন, যেমন ভাইয়ের কাছ থেকে আমাদের ক্যারাম, দাবা এবং বাস্কেটবল শুরু হতে যাচ্ছে সেপ্টেম্বরের 9 তারিখে। বাস্কেটবল, ক্যারাম, দাবার পরে আমাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা হবে। আমরা নির্ধারিত ডেট পরবর্তীতে জানাবো। যারা যারা খেলতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে কোনো সদস্যের সাথে। এবার আমাদের একটা নতুন ইভেন্ট অ্যাড করা হয়েছে ব্যাডমিন্টনে, সেটা হচ্ছে মহিলাদের একক দ্বৈত ব্যাডমিন্টন। সাধারণত আমরা পুরুষদের করে থাকি, এবার প্রথমবারের মতো মহিলাদেরও করছি। সো আপনারা সবাই আমন্ত্রিত, আশা করি আপনারা পার্টিসিপেট করবেন এবং এনজয় করবেন আমাদের বাঙালি কমিউনিটির এই খেলাধুলা। ধন্যবাদ। এবছর খেলাধুলা অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে, আপনারা সবাই এইমাত্র জানতে পারলেন। আমাদের জামান ভাই এবং শাইন বলল, আমি আহ্বান করব সকল কমিটির মেম্বারদেরকে, যারা স্পোর্টসের জড়িত, খেলাধুলার সাথে জড়িত, তারা সকলে যেন এই খেলাধুলায় অংশগ্রহণ করে, এবং যারা স্পোর্টস প্রেমিক যত দর্শক যারা তারা যেন খেলাধুলায় উপস্থিত থেকে সমস্ত খেলোয়াড়দেরকে উৎসাহ দেয়। এবং আপনারা তো জানেন আমাদের একটা ফ্লায়ার গেছে, আমাদের ডেডলাইন ছিল এন্ট্রি ফির জন্য 30 জুন। বিভিন্ন খেলোয়াড়দের অনুরোধে আমাদের ডেডলাইনটি একটু বাড়াতে হয়েছে, 15 দিন এক্সটেনশন করেছি। যারা যারা এখনও এই এন্ট্রি ফি জমা দেন নাই, নাম রেজিস্ট্রেশন করেন, সকলকে অনুরোধ এর টাইমের মধ্যে আপনারা অবশ্যই এই নাম এন্ট্রি করে নেবেন, এবং সুন্দর একটা পরিবেশ তৈরি হবে খেলাধুলার, আশা রাখি সবাই অংশগ্রহণ করবেন। শুভ সন্ধ্যা সব ফ্রেন্ডসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। এখানে আমার যেমন ভাই আছেন, শাহিন ভাই, বাবু ভাই, আমি আছি, আমাদের আক্তার ভাই এবং আমার জাহান ভাই এবং আমাদের বাবু ভাই আছেন এখানে। আমাদের একজন অতিথি আছেন বাংলাদেশ থেকে আসছেন, আমাদের আক্তার ভাই, ছোটো ভাই, খেলোয়াড়, সবাইকে অভিনন্দন। আমাদের ক্লাবের খেলা সম্বন্ধে তো শুনছেন যে সেপ্টেম্বর থেকে শুরু হবে, আমাদের জাহান ভাই বললে, সেই সাথে আমাদের বাস্কেটবল থাকবে, ক্যারাম থাকবে, দাবাও থাকবে, তারপর শুরু হবে আমাদের ব্যাডমিন্টন, তো সেই সাথে টেবিল টেনিসও থাকবে। টেবিল টেনিস আমাদের প্রতিবারই বেশ জমজমাট, আমাদের প্লেয়ার ভালো হয়। এবার আশা করব যারা এখন পর্যন্ত যোগাযোগ করেন নাই, বা প্রতি সপ্তাহ আমার সাথে হোক বা আমাদের বাকি যারা সদস্য আছে সবার সাথে যোগাযোগ করুন, তাদের ব্যাডমিন্টনটা বেশ প্রাণবদ্ধ হয়। প্রতি গত 2-3 বছর বেশ ভালোই অনুষ্ঠান ছিল, বেশ ভালো প্রতিযোগিতা ছিল, এবং বেশ উন্নতি, মানে আমি নিজেই বেশ গর্বিত যে এই ধরনের টেবিল টেনিস করে আমরা আয়োজন করতে পারছি গত 2-3 বছর, এবং সবাই উপভোগ করছে। এবং আরেকটা জিনিস বাবু ভাই বললো, যেমন দেরিতে আমরা সবসময় যে পরম প্রতিযোগিতা করি, তো এবার সাংগঠনিকভাবে মোটামুটি আমরা কালকে একটু চিন্তা করলাম যে জিনিসটা এমনিতে করলে মনে হয় একটু ব্যাপক হারে হয়তো জিনিসটা ভালো হয়, তো চিন্তা ভাবনা করতেছি আমরা এটাতে এই জিনিসটা দেরি তো থাকবে আমাদের, তারপর আমরা এমনিতে যদি করতে পারি যে ক্যারাম বোর্ড প্রতিযোগিতা, তাহলে হয়তো আমরা অনেক দর্শক পাবো বা অনেক প্লেয়ারও বা খেলোয়াড়ও পাবো। আশা করি সবাইকে আহ্বান করছি, সবাই যেন আসেন এবং সবাই আমাদের খেলাধুলায় অংশগ্রহণ করুন, এবং কমিটির সব সবাইকে বলতেছি খেলাধুলা করুন এবং আমাদেরকে উৎসাহ দিন একটু দিন। তো আশা করি আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন। থ্যাংক ইউ শাহিন, থ্যাংক ইউ বাবু, আসুন সবাই মিলে আমরা খেলাধুলা করি এবং সুস্থ থাকি এবং সুন্দর জীবন যাপন করি। সবাই আমাদের সাথে যোগাযোগ করেন এবং সবাই আমাদের সাথে পার্টিসিপেট করেন, ভাই বোনেরা। থ্যাংক ইউ ভাই। আমি ঢাকাতেও খেলাধুলা আমি পৃষ্ঠপোষকতা করি, আমি ঢাকাস্থ ধানমন্ডি ক্লাবের সাথে জড়িত, ধানমন্ডি রিক্রিয়েশন ক্লাবের সাথে জড়িত, আর আমি লাস্ট 20 ইয়ার্স আমি সোনাগা হোটেলে সোনাগা হেলথ ক্লাবের সাথে জড়িত। আমি সেখানে এক্সারসাইজ করি, সুইমিং করি, তো খেলাধুলার প্রতি আমার একটা দুর্বলতা আছে। তো আজকে এই অনুষ্ঠানে আমি অতিথি হিসাবে বলছি,
সবাই অংশগ্রহণ করুন, স্বাস্থ্য রক্ষা করার জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আপনাদের এই মহতী উদ্যোগ সফল হোক সেই কামনায় ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ আহমদ হোসেন বাবু, প্রাক্তন ক্রীড়াবিদ বাংলাদেশের। খেলাধুলা মনকে সজীব করে এবং খেলাধুলাতে সময়টা মানুষকে একটা অন্য জগতে নিয়ে যায়। আর এই যে ফ্রেন্ডস ক্লাবের যে উদ্যোগকে আমি স্বাগত জানাই, এবং যারা খেলাধুলা ভালোবাসেন এবং আপনাদের সন্তানরা যারা খেলাধুলায় ইচ্ছুক, আমি বলবো যে তাদের জন্য সময় বের করেন এবং তাদের খেলাধুলা করার মতো সুযোগ এবং সুবিধা করে দিন, এবং ফ্রেন্ডস ক্লাবের সাথে সবাই যোগাযোগ করুন, এবং ফ্রেন্ডস ক্লাবের এই উদ্যোগ সফল হোক। সবাইকে ধন্যবাদ।